নমস্কার, আমি স্বপন সেনগুপ্ত। গতকাল আমাদের একজন সাংসদ সংসদ সদস্যতা থেকে ডিসকোয়ালিফাইড হয়েছে, এ খবর আমরা সবাই জানি। যথারীতি কাল সান্ধ্যকালীন টিভি ডিবেট বা আলোচনায় এসব নিয়ে আলোচনা হচ্ছিল, তখন একটা কথা কানে এলো যে 2008 সালেও এরকম কোনো ঘটনা ঘটেছিল, কিছু সাংসদ ডিসকোয়ালিফাইড হয়েছিলেন এবং পরবর্তীতে সেই ব্যাপারটা সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট তখন এই ব্যাপারটা এন্টারটেন করেন না। তা এবারেও প্রশ্নটা উঠেছে, যেটা টিভির আলোচনায় শুনলাম যে এটার আইনি বৈধতা নিয়ে প্রশ্ন উঠছিল আলোচনায় এবং এটা জুডিশিয়ারিটা বা বিচার ব্যবস্থার সামনে, বিচার বিভাগের সামনে এই ব্যাপারটা নিয়ে যাওয়া হবে কিনা, এটা চ্যালেঞ্জ হবে কিনা। তা এই সব শুনে আমার একটা পুরনো ঘটনার কথা, খুব মজাদার ঘটনা সেটা মনে পড়ে গেল। এই ঘটনাটা প্রসঙ্গক্রমে জানিয়ে রাখি, আমার এক হোয়াটসঅ্যাপ বন্ধু মাত্র কয়েকদিন আগেই অন্য আলোচনার পরিপ্রেক্ষিতে তুলে এনেছিলেন, তাতেই আমি প্রথম এ ব্যাপারে জানতে পারি। এই ঘটনাটা যেটা আমি বলতে চলেছি, এটা আইনসভা আর বিচার বিভাগের মধ্যে একটা দ্বন্দ্বের বড় ঘটনা, কোথায় তাদের অধিকারের সীমানা সেই নিয়ে, এই সীমা নির্ধারণ আজও হয়েছে কিনা আমার জানা নেই। যাই হোক, এই ঘটনা ঘটেছিল উত্তরপ্রদেশে, চিরকালই উত্তরপ্রদেশে ঘটনার ঘনঘটা। সেই যুগে, যে সময়ের কথা বলছি, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন সুচেতা কৃপালনী। আপনাদের সকলের মনে আছে তো, সুচেতা কৃপালনী হচ্ছেন ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এবং উনি আবার ছিলেন জন্মসূত্রে বাঙালি, ওনার জন্ম হয়েছিল একটি বাঙালি ব্রাহ্ম পরিবারে। যাই হোক, আসি এবার তৎকালীন ঘটনায়। সেই সময় চলছে কংগ্রেসের সরকার, অবশ্যই 60-এর দশকের শুরুর দিকে প্রথমার্ধে ভারতবর্ষের প্রায় সর্বত্রই কংগ্রেসের সরকার, কংগ্রেস তখন একচেটিয়া। সেই সময় কংগ্রেসের একজন যিনি এমএলএ, তার কুকীর্তির ব্যাপারে একটা প্যাম্পলেট প্রকাশ করে তৎকালীন সোশ্যালিস্ট পার্টির কয়েকজন কর্মী, তাদের নাম এক হচ্ছে, প্রধান হচ্ছেন কেশব সিং এবং তার দুজন সহযোগী। তা এই প্যাম্পলেটটা একটু ছড়িয়ে পড়ায় সেই এমএলএ অত্যন্ত অপমানিত বোধ করেন এবং উত্তরপ্রদেশ বিধানসভায় এটা নিয়ে উনি এটার ব্যাপারে নজর কাড়েন। তখন এ ব্যাপারে উত্তরপ্রদেশের বিধানসভা থেকে তাকে ডেকে পাঠানো হয়, উত্তরপ্রদেশের বিধানসভার যিনি স্পিকার ছিলেন মদন মোহন বর্মা, জানিয়ে রাখি এই শ্রী মদন মোহন বর্মা নিজেও একজন বিশিষ্ট আইনজীবী ছিলেন। তা মদন মোহন বর্মা তখন এই কেশব সিং এবং তার দুজন সহযোগীকে ডেকে পাঠান, যারা এই প্যাম্পলেট প্রকাশ করে প্রচার করেছিলেন। তা দুজন সহযোগী এসে তারা তাদের নিন্দা প্রস্তাব সেখানে শুনে টুনে চলে যান বা তাদের ব্যাপারটা মিটে যায়, কিন্তু কেশব সিং বলেন আমি আসতে পারবো না, এখান থেকে লখনউ যেতে আমার অনেক টাকা খরচ হবে, ট্রেন ভাড়া লাগবে, গোরখপুরের মানুষ ছিলেন এরা, গোরখপুর থেকে লখনউ ট্রেনে করে যেতে লাগবে, তাতে খরচ আছে, আমি পারবো না। তখন স্পিকার আদেশ দেন যে তাকে ধরে নিয়ে আসতে হবে তাকে অ্যাসেম্বলিতে। অ্যাসেম্বলিতে এসেও তিনি নানা রকম অসহযোগিতা করেন, এমনকি নাম বলতেও তিনি নাম বলতে অস্বীকার করেন এবং স্পিকারের দিকে পেছন ফিরে দাঁড়িয়ে থাকেন। এইসবের জন্য অ্যাসেম্বলি অত্যন্ত অপমানিত বোধ করে এবং তৎকালীন মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালনীর নেতৃত্বে তারা একটা রেজলিউশন আনেন, অ্যাসেম্বলি একটা রেজলিউশন পাস করে, সেই রেজলিউশন অনুযায়ী তার 7 দিনের জেল হয়ে যায় কেশব সিং। এই 7 দিনের জেল হয়, এটা সম্ভবত 14 মার্চ 1964 সালে, আর 19 মার্চ 1964 সালে কেশব সিং এর হয়ে একজন উকিল এলাহাবাদ হাইকোর্টে এটার এগেনস্টে অ্যাপিল করেন। তা এলাহাবাদ হাইকোর্টের 2 জাজ এই অ্যাপিল শোনেন,
এই দুজন জাজের নাম হলো জাস্টিস নাসিরুল্লাহ বেগ, আর একজন আসলেন জাস্টিস জিডি সেহগাল। আর এনার হয়ে যিনি অ্যাডভোকেট, যিনি অ্যাপিয়ার করেছিলেন কেশব সিংয়ের হয়ে, তার নাম হচ্ছে অ্যাডভোকেট বি সলোমন। তা এরা এর মধ্যে কিছু কিছু সময় গেছে, দুটো তিনটে নানা রকম, যে সরকার পক্ষের উকিল প্রথমে ছিলেন পরে ছিলেন না, এরকম কিছু ঘটনা ঘটেছে, এগুলো আমাদের পক্ষে খুব ইম্পর্টেন্ট নয়। তা যেটা হয়, দিনের শেষে হাইকোর্ট রায় দেয় যে অ্যাসেম্বলি বা বিধানসভা, উত্তরপ্রদেশ বিধানসভা যে কাজটা করেছে সেটা ঠিক হয়নি এবং ওকে এক্ষুনি মুক্তি দিতে হবে কেশব সিংকে। তা তখন তো আর এরকম এত ইমেল এইসব ব্যবস্থা ছিল না, যাই হোক খবর পৌঁছতে একটু সময় যাই লাগতো। তা সময় পেয়ে এটা নিয়ে উত্তরপ্রদেশ বিধানসভায়, এটা সবাই মিলে তারা খুব ক্ষুব্ধ হন। বিধানসভায় এর দুদিন পরে একটা প্রস্তাব আনা হয়, খুব মানে বিরাট মেজরিটি নিয়ে এই প্রস্তাব পাস হয়। প্রস্তাবে কি বলা হয়, প্রথম কথা হচ্ছে কেশব সিং এখনো জেলেই থাকবে, কিন্তু তার পরের অংশটা ভীষণ ভীষণ শকিং, এবং আজকে আমরা পেছন ফিরে তাকালে আমাদের মনে হবে মজাদার, কিন্তু সেই সময় পরিপ্রেক্ষিতে ভেবে দেখুন, তারা অর্ডার পাস করলেন যে এই দুজন জাজ, জাস্টিস নাসিরুল্লাহ বেগ এবং জাস্টিস জিডি সেহগাল, এমনকি যে উকিলবাবু ওদের ওর কেশব সিংয়ের হয়ে দাঁড়িয়েছিলেন অ্যাডভোকেট বি সলোমন, এদের তিনজনকেই হাজির হতে হবে অ্যাসেম্বলিতে এবং তাদেরকে বলতে হবে কেন তারা আমাদের আইন সভার বিশেষ অধিকারে কি করে তারা হস্তক্ষেপ করেছে। এ তো গেল মহা ঝঞ্ঝাটের ব্যাপার। তাদের যদি বিচারককে এসে অ্যাসেম্বলির সামনে তাদের কন্ডাক্ট এক্সপ্লেন করতে হয়, তো বিরাট অসম্মানের ব্যাপার বা খুব জটিলতার ব্যাপার। তখন কি করা যায়, তখন এই এই দুজন জাস্টিস তারা এটার এগেনস্টে অ্যাপিল করবেন কোর্টে, এই এলাহাবাদ হাইকোর্টে। একটা কনস্টিটিউশনের একটা আর্টিকেল আছে 211 নম্বর, সেই অনুযায়ী আইনসভার হয়তো অধিকার নেই কোনো জাজের জুডিশিয়াল কন্ডাক্ট নিয়ে আলোচনা, কোনো অধিকার কোনো স্টেটের আইনসভার নেই বলে এরকম এই আর্টিকেলে বলা আছে। যাই হোক, এই অনুযায়ী তারা একটা রিট পিটিশন ফাইল করেন। রিট পিটিশন কি বিটা আমি আইনের ব্যাপারে অত জানি না, তারা এর এগেনস্টে অ্যাপিল। এখন মজার ব্যাপার হচ্ছে এটা যে জাজের কাছেই যাবে সেখানে এটাও তো বলা যাচ্ছে না, আবার নতুন করে যে জাজের, তিনিও এই কেস শুনলে তিনিও বিধানসভার বিশেষাধিকার ভঙ্গের জন্য তাকেও আবার ডেকে পাঠাবে কিনা, এরকম নানা রকম চিন্তাভাবনায় চলছে। শেষমেশ একজন সেই সময়ের অত্যন্ত প্রভাবশালী, অত্যন্ত নামী উকিল, পরবর্তীকালে যিনি খুব উঁচু পদেও আসীন হয়েছিলেন, সর্বোচ্চ পদেও, সেই জগদীশ স্বরূপের সাজেশন অনুযায়ী তৎকালীন এলাহাবাদ হাইকোর্টের একটা বিশাল বেঞ্চ তৈরি করেন এটা হিয়ার করার জন্য। বিশাল, যে অত বড় বেঞ্চ আজ পর্যন্ত কিন্তু ভারতবর্ষে হয়নি, সেটা হচ্ছে ওই দুজন জাজকে বাদ দিয়ে, যে জাস্টিস নাসিরুল্লাহ বেগ এবং জাস্টিস জিডি সেহগালকে বাদ দিয়ে এলাহাবাদ হাইকোর্টের বাকি 28 জনকে নিয়ে একটা বেঞ্চ গঠন হলো। এটা দুটো উদ্দেশ্য বোঝাই যাচ্ছে, যে 28 জনকে অ্যাসেম্বলিতে ডেকে পাঠাবে এটা বেশ মানে বেশ আনএক্সপেক্টেড হবে, হবে না আশা করা যায়। আর 2 নম্বর, এর মাধ্যম দিয়ে দেখানো যাবে যে পুরো হাইকোর্ট এটা উত্তরপ্রদেশ বিধানসভার বিরুদ্ধে একজোট হয়ে দাঁড়িয়ে গেছে। তা এই এই বেঞ্চ তখন বিধানসভা যে রেজলিউশন নিয়েছিল সেইটাতে স্টে করে দেয়। এখন বিধানসভাও বাঁধতে রাজি নয়, এ তার এফেক্ট, এবং তৎকালে এটা অবশেষে প্রেসিডেন্টের প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মাধ্যমে, সম্ভবত আর্টিকেল 140 প্রেসিডেন্সিয়াল রেফারেন্সের মাধ্যমে এটা সুপ্রিম কোর্টে যায়। তারপর সুপ্রিম কোর্টের রায়ের খুঁটিনাটি এগুলো আপনারা আপনাদের আইনজ্ঞ বন্ধুদের কাছে জেনে নেবেন, মাঝখানে রাজনৈতিক কিছু ইন্টারভেনশনও হয়, অবশেষে এটার মিটমাট হয়। যতদূর আমি বুঝতে পেরেছি, দুপক্ষই নিজের নিজের অবস্থান থেকে পিছু হটে, অ্যাসেম্বলিও এই যেটা রেজলিউশন উইথড্র করে নেয়, উত্তরপ্রদেশ বিধানসভা এবং এরাও কোর্টও
তাদের রায় উইথড্র করে নেয়। সম্ভবত তাতে একটা বাড়তি কারণও ছিল, কেননা কেশব সিং এর প্রাথমিক অ্যাপ্লিকেশনে কিছু তথ্য, মানে ইম্পর্টেন্ট তথ্য গোপন করা হয়েছিল, যেরকম সম্ভবত যে ওনার অত্যন্ত আপত্তিজনক আচরণ অ্যাসেম্বলির মধ্যে ছিল, এসবগুলো বোধ হয় তথ্য গোপন করা হয়েছিল। এইসব মিলিয়ে শেষে মিটে যায়। কিন্তু আজও এই প্রশ্নটা রয়ে গেছে সম্ভবত, যে কোথায় বিধানসভার বিশেষাধিকার শেষ, বিধানসভার বা লোকসভার বিশেষাধিকারের মানে লিমিট কতটা, আর কোথার থেকে বিচার বিভাগেরই বা সভারেন্টি, টোটাল সভারেন্টি আছে কিনা, এসব নিয়ে অনেক আলোচনা, আলাপ আলোচনা মাঝে মাঝে আমরা শুনতে পাই। কিন্তু আমরা সবাই এই প্রার্থনা করব, আর কোনোদিনই যেন বিচার বিভাগ আর আইনসভা এদের মধ্যে আর কোনোদিনই সংঘাত যেন না বাঁধে, তারা সঠিকভাবে দুজনের মধ্যে কোঅর্ডিনেশন নিয়ে চলুক, আমাদের পুরো ব্যবস্থা এইটাতে ভেঙে পড়তে পারে। আজকের মতন এইটুকুনি, আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম।